প্রয়াণ দিনে এবারে স্মরণ করব অভিনয়ের এক কিংবদন্তিকে। ঠিক 2 বছর আগে আজকের দিনে যিনি পাড়ি দিয়েছেন না ফেরার দেশে, তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গের শিল্পীদের কাছে যিনি অভিনয়ের আতুর ঘর। দ্বিতীয় প্রয়াণ দিনে সৌমিত্র প্রতি থাকলো শ্রদ্ধা, চারিদিক প্রায় নিস্তব্ধ। ওপার থেকে একটা গানের সুর ভেসে আসছিল, চিনা কোনো গান নয়। সত্যজিতের অপু কিংবা সত্যজিতের ফেলুদা অথবা মৃণাল সেনের অজয়, রিল লাইফ থেকে যিনি হয়ে উঠেছিলেন সাধারণের রিয়েল লাইফের রঙিন নায়ক, তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। তোমার অনুশোচনা হয় না? কি হয় না? অনুশোচনা? অত শব্দ কথা বুঝি না। আফসোস বোঝো? আফসোস? ঠিক 2 বছর আগে নশ্বর পৃথিবী ছেড়েছেন বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি। তার প্রাণে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হয়নি আজও, হবে না হয়তো কখনোই। কাজ পেলে আমরা অনেকের থেকে বেশি পরিশ্রম করতে পারি। জন্ম 19 জানুয়ারি 1935 পশ্চিমবঙ্গের নদিয়ায়, চলচ্চিত্রে অভিষেক 1959, ছবি সত্যজিতের অপুর সংসার। নায়ক হয়ে ক্যারিয়ারে যে শুরুটা হয়েছিল রূপালী পর্দায় তা অটুট ছিল মৃত্যু পর্যন্ত। 6 দশকে তার সিনেমার সংখ্যা 150+। যদিও তিনি ওপার বাংলার, তবে জনপ্রিয়তার ঢেউয়ে ভেসেছেন 2 বাংলাতেই। দুটি ছড়িয়েছেন বড় পর্দার পাশাপাশি ছোট পর্দা, মঞ্চ, আবৃত্তি অঙ্গনেও। শত সম্মাননায় ভারতের সর্বোচ্চ দাদা সাহেব ফালকে ছাড়াও পেয়েছেন পদ্মশ্রী ও পদ্মভূষণ। প্রবীণ এক বটবৃক্ষ হয়েই তিনি ছেয়েছিলেন নবীনের আঙিনায়, সহজিয়া অভিনয়ে ছুঁয়েছিলেন দর্শক মুগ্ধতা। স্মৃতি হয়ে সে রেশ থেকে যাক রূপালী উঠোনের আনাচে কানাচে। এরপর আর কথা চলে না। শাহরিন জেবিন, চ্যানেল 24। শুধু বেজে চলবে সঙ্গী।